আজকে আমার এই শপিং ব্লগটি চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, বিকজ আজকে আমি ডায়মন্ড কাটের জুয়েলারি 4000 টাকায় দুটি সেট কিনবো, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়ে গেছি বাসা থেকে। আর আজকে যাচ্ছি হচ্ছে টেরি বাজারে, চট্টগ্রামের বিখ্যাত টেরি বাজার, যেখানে নাকি হোলসেলে অনেক কিছু পাওয়া যায়। এনিওয়ে, হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি ফ্রম স্টে ক্লাসি উইথ বানি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ছোট বোন। আমরা দুই বোন মিলে গুগল ম্যাপ দেখে দেখে টেরি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম, একদম ইজি লোকেশন। চট্টগ্রামে আমার শ্বশুর বাড়ি যেখানে, সেখান থেকে যেতে অনলি 15 মিনিটস লেগে গেল, কারণ চট্টগ্রাম আমার এই জন্যই ভালো লাগে যে জ্যাম থাকে না। তো পৌঁছে গেলাম হচ্ছে টেরি বাজারে। টেরি বাজারে ঢুকেই হচ্ছে এই ব্যাগের দোকানটা আমার চোখে পড়লো। তো আমরা দুই বোন মিলে ব্যাগ দেখতে গেলাম, ব্যাগগুলো মোটামুটি ভালোই লাগছিল, তাই হচ্ছে দেখতে গেলাম। বাট ওখানে দোকানের লোকটা ছিল না দেখে প্রাইসগুলো আমি শেয়ার করতে পারছি না। এরপর চলে গেলাম একটা খুবই নাম করা শপে, যেটা টেরি বাজারের একদম সবাই চিনে, আমি নামটা এখানে মেনশন করব না। তো ওইখানে গিয়ে হচ্ছে কিছু ডায়মন্ড কাটের জুয়েলারি দেখতে পেলাম। শপটিতে দেখি অনেকগুলো ডায়মন্ড কাটের জুয়েলারি সেট আছে। এরপর আমি একটা সেট ট্রায়াল দিয়ে দেখলাম, এই সেটটা আমার ভালো লেগেছে, অ্যান্ড এটার প্রাইস আমাকে বললো 4500 টাকা। অ্যান্ড দেন এই সেটটার প্রাইস আমাকে বললো 3500 টাকা, ফিক্সড প্রাইস, একদমই কমাবে না ওরা। এরপর এই শপ থেকে চলে আসলাম। আমার বাজেট ছিল 4000 টাকার মধ্যে দুইটা সেট নেওয়ার। এরপর চলে গেলাম আমি আরেকটা শপে, পাশেই হচ্ছে এইটা এসকে টাওয়ার টাইপের একটা শপের নাম। এখানে গিয়ে হচ্ছে দোতলায় দেখলাম যে একজনের কাছে অনেকগুলো ডায়মন্ড কাটের জুয়েলারির কালেকশন আছে। তো এখানে মোটামুটি আমার এই সেটটা পছন্দ হলো। সেটটার প্রাইস আস্ক করার পরে আমাকে প্রাইস বললো হচ্ছে 4500 টাকা। অ্যান্ড দেন আমার আরেকটা হোয়াইট কালারের মধ্যে সেট পছন্দ হলো, এটার প্রাইস জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে 5000 টাকা। অ্যান্ড দেন এটার প্রাইস আস্ক করাতে এটা বললো লাস্ট হচ্ছে 2950 টাকা রাখতে পারে। দেন এটার প্রাইস বললো আমাকে 6000 টাকা। এটা একদম ব্রাইডাল হেভি একটা সেট, দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন আমি আরেকটা সেট দেখলাম, এটার প্রাইসও আমাকে বললো 5000-এর মতো পড়ে যাবে, কারণ এটা একটু নেক পিসের মতো দেখতে, দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন কণ্ঠহারগুলো আছে, এইগুলো আবার 3500-2900-এর মধ্যে পাওয়া যাবে। উনি বললো যে কণ্ঠহারগুলোর প্রাইস নাকি একটু রিজনেবল। তো যাই হোক, আমার কণ্ঠহার বা নেক পিস দরকার নেই, আমার হচ্ছে লং সীতাহারের মতো দরকার ছিল। এরপর পাশে আমি আরেকটা শপে গেলাম, এখানে এসে দেখলাম যে পার্সগুলো, এগুলোর প্রাইস হচ্ছে 2200-2300 টাকা করে। আমার একটা পার্সেরও দরকার ছিল, এই পার্সটা আমার চোখে পড়লো, এটার প্রাইস আমাকে বললো 2500 টাকা। এটা খুব সুন্দর ছিল, আমি ওকে 1500 টাকা পর্যন্ত বলে আসছি, সে দেয়নি। অ্যান্ড দিস পার্স ইজ সো কিউট, প্রাইস ইজ 1500 টাকা। সো আমি 1050 পর্যন্ত বলেছিলাম, সে দেয়নি। এরপর আমরা চলে গেলাম আরেকটা শপে, এই শপে এসে পার্লের পার্সগুলো আমার খুব ভালো লাগছিল, এগুলোর প্রাইস হচ্ছে 1850 টাকা করে। আমাকে বললো যে লাস্ট 1650 রাখবে, বাট আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছিল, কারণ অনলাইন পেজগুলোতেই এগুলো হচ্ছে 1400-1500 টাকার মধ্যে সেল করছে। এনিওয়ে, এরপর চলে গেলাম আমি ডায়মন্ড কাটের জুয়েলারি দেখার জন্য আরেকটা শপে। এখানে অনেকগুলো ভ্যারাইটিস কালেকশন আছে, ওনারা নাকি হোলসেলে দিয়ে থাকেন। তো হোলসেলের কথা শোনার পরে আমি তো ভাবলাম যে এখানে হয়তো বা আজকে আমি 4000 টাকার মধ্যে দুটা সেট নিয়ে নিতেই পারবো। এই যে আমার হাতে যে সিম্পল একটা সেট দেখলা না তোমরা, এটার প্রাইস আমাকে বলেছে 3300 টাকা। অ্যান্ড দেন এটার প্রাইস আমাকে বলেছে 4500 টাকা, বিকজ এটা একটু বড় দেখতে, দ্যাটস ওয়াই। আমি চুপ করে প্রাইসগুলো শুনছিলাম যে তাদের প্রাইসগুলো কত হতে পারে। যাই হোক, এটার ফিনিশিং এবং এটার ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছিল। এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটার প্রাইস আমাকে বললো 4500 টাকা, এটা একটু হেভি সেট, দ্যাটস ওয়াই। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। এত ছোট একটা সেট, তার উপরে বলছে এটার দাম নাকি 2900 টাকা। এই সেটটা গলায় ধরলাম, অ্যান্ড এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই সেটটার প্রাইস আমাকে বললো 3500 টাকা। টোটাল কথা হচ্ছে 3000 টাকা থেকে স্টার্ট, একদম নিম্নে হলে 2500 টাকা থেকে স্টার্ট হয়, মানে এইভাবে বাজেট করতে হবে। বাট 2500 টাকার মধ্যে আমি কোনো সেট কিনতে পারছিলাম না। এই পর্যন্ত আমি যতগুলো সব ঘুরলাম, বাট তাদের হচ্ছে প্রাইসগুলো টু মাচ হাই। আমার কাছে মনে হলো যে ঢাকা থেকে অনেক বেশি প্রাইস চাচ্ছিল তারা। এই শপটির মধ্যে হোয়াইট কালারের সেট খুব কম ছিল, তো আমি গোল্ডেন কালারের মধ্যে একটা সেট চুজ করলাম, আর একটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে। তো দুটো সেট মিলে আমি বললাম যে 4000 টাকার মধ্যে দেওয়ার জন্য। আমার প্রাইস শুনে ওরা বললো যে কখনোই পসিবল না, এই দুটা নিতে চাইলে মিনিমাম 6000 টাকা লাগবে।
আরেকটা ব্যাপার খেয়াল করলাম যে এখানে গোল্ডেন কালার যে সেটগুলো দেখতে পাচ্ছো, এই সেটগুলোর কিন্তু কালার না ডিসকালার হয়ে যায়। আমি পেছন সাইডটা একটু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম এন্ড তাদেরকে আস্ক করলাম যে ভাইয়া গোল্ডেন কালারগুলো থাকবে, তো ওনারা বললো যে 4-5 বছর ধরে কিছুই হবে না, জাস্ট হচ্ছে এটা একটু মেনটেন করতে হবে, লাইক ইউজ করার পরে ফ্যানের নিচে রেখে অ্যান্ড দেন টিস্যুতে মুড়িয়ে রাখতে হবে। তো যাই হোক, আমার সাথে প্রাইজে বনাবনি হলো না। আমি দুটা সেট লাস্ট আমি 4,500 টাকা বলে আসছি, উনি দিলেন না, এরপর শপ থেকে বের হয়ে যাব। এই শপ থেকে আমি খুঁজছিলাম আর কোন দিকে যাওয়া যায়, আর সন্ধ্যা হয়ে আসছিল। যাই হোক, আমি এরপরে আরেকটা শপে গেলাম, ওখানে গিয়ে দেখলাম আরও কিছু ডায়মন্ড কাটের জুয়েলারি। প্রত্যেকটা শপেই হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি আছে, বাট দেখে শুনে বুঝে কিনতে হবে। অনেকগুলো ডায়মন্ড কাটের সেটের মধ্যে দেখা যায় কি কালারও নাই। তো এই ছেলেটা আমাকে অনেকগুলো হচ্ছে সেট দেখালো, এটা মোটামুটি আমার পছন্দ হলো, কারণ সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুক দিচ্ছে। অ্যান্ড দেন আমি বললাম যে আরও কালেকশন বের করার জন্য, এর মধ্যে দেখলাম যে তাদের কাছে অনেক সুন্দর একটা চূড়ার সেট, এটা আমি একটু ব্লগে নিয়ে নিলাম। হোয়াইট কালারের মধ্যে এই সেটটা একটু হেভি, এটার প্রাইস আমাকে বললো 6,000 টাকা, কারণ হেভি বা টু লেয়ার্সের যতগুলো সেট আছে সবগুলো হচ্ছে আমাকে বাজেট করতে হবে 5-6,000 টাকা, আর এটার প্রাইস আমাকে বললো 4,500 টাকা। বাট প্রাইস শুনে আমার একটু হাসি পাচ্ছিল, কারণ এই সেটটা একদমই ছোট সাইজের একটা সেট। এই সেটটা 4,500 টাকা কি আছে আমি ঠিক জানি না। এনিওয়ে, এরপর আমি দুটো সেট তার সাথে দামাদামি করলাম, আমার মোটামুটি বড় সেটটা পছন্দ হয়েছে। এই সেটটা সে বলল লাস্ট 4,500 টাকা রাখতে পারবে। একটা সেটে যদি আমি 4,500 টাকা দিয়ে কিনি তাহলে তো আমার চ্যালেঞ্জটা আর হলো না। সেটা চিন্তা করতে করতে ভাবছিলাম যে আজকের চ্যালেঞ্জিংটাতে মনে হয় আমি উইন হতে পারবো না, কারণ 4,000 টাকার বাজেটেরও বেশি আমি বাজেট করে ফেলে ছি। তারপরে হচ্ছে আমার পছন্দ মতো জুয়েলারি মানে ডায়মন্ড কাটের জুয়েলারি কিনতে পারছি না, এর মধ্যে আবার পার্স কেনারও ট্রাই করছিলাম। যাই হোক, এরপর আমরা চলে গেলাম আরেকটা শপে। এই শপটার মধ্যে মোটামুটি দুটো সেট আমার পছন্দ হলো। এই যে ছোট্ট একটা সেট, মানে এই সেটটা আমাকে বলল মিনিমাম নাকি 3,500 টাকা বাজেট করতে হবে। যাই হোক, আমার সাথে আসলে হচ্ছে না, এরপর আমি আরেকটা শপে চলে গেলাম। এই শপের মধ্যে এসে মোটামুটি একটা বার্গেনিং হয়ে গেছে আমার ভাই এগুলোর সাথে। এই শপটা হচ্ছে মাসুম ক্লথ নামের একটা শপ আছে, একদম নাম করা চট্টগ্রাম টেরি বাজারে, তার পাশেই হচ্ছে এই শপটা ছিল। তো এখানে এসে টু লেয়ার্সের আমাকে সেটগুলো দেখাচ্ছিল, আমার টু লেয়ার্সের সেট একদম পছন্দ হচ্ছিল না। তারপরে আমি একটু দিয়ে দিয়ে দেখছিলাম যে আসলে দেখতে ভালো লাগে কি না, বাট আমাকে মোটামুটি ভালো লাগছে না। এরপর আমি আরেকটা সিঙ্গেল সেটে চলে গেলাম। যেহেতু আমি জুয়েলারি কিনবো তাই আমি ট্রায়াল দিয়ে দিয়েই দেখছিলাম, আর ভাইয়াদেরকে বলছিলাম যে আমি কিন্তু ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো, ওনারা বললো যে সমস্যা নাই। তো যাই হোক, এটার প্রাইস আমাকে বললো 4,800 টাকা। এরপর আরেকটা কালেকশন বের করে দিল, এটা হচ্ছে টু লেয়ার্সের মধ্যে বেশিরভাগই টু লেয়ার সেটগুলো ওরা কালেকশনে রেখেছে, এটার প্রাইস আমাকে 5,300 টাকা বললো। মানে টু লেয়ার্সের প্রাইসগুলো হচ্ছে একটু বেশি, আর এটা 5,300 টাকা কি আছে আমি জানি না, কারণ হচ্ছে ডায়মন্ড কাটেই তো, জাস্ট হচ্ছে স্টোন বসানো। এরপর এই সেটটা দেখলাম, এই সেটটা মোটামুটি ছোটোর মধ্যে পছন্দ হয়েছে, এটার প্রাইস আমাকে বললো 2,500 টাকা। এত ছোট একটা সেট, এটার প্রাইস নাকি 2,500 টাকা। তো যাই হোক, এটা যেহেতু হোয়াইট স্টোনের মধ্যে আমার কালেকশনটা ভালো লেগেছে, তো এখান থেকে আমি টোটাল 2টা সেট সিলেক্ট করলাম। আমি আমার প্রাইসটাই বলেছি, 2টা নিব হচ্ছে 4,000 টাকা, ওনারা দিবে না। পরে লাস্ট আমি 4,500 টাকা বলেছি, তাও দিবে না, ওনারা বলেছে 6,700 টাকা ফিক্সড প্রাইস। আসার ঠিক আগে আমি বললাম যে 5,000 টাকা লাস্ট রাখেন, কিন্তু ওনারা কোনোভাবেই দিবেন না। যাই হোক, আমি আর বদার করে নিয়ে চলে গেলাম হচ্ছে মাসুম ক্লথে। আর মাসুম ক্লথে হচ্ছে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আসে, আমার শাশুড়ি মামাকে বললো যে অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আসছে। তো গিয়ে হচ্ছে গোল্ডেন কালার এই ব্লাউজটা নিয়ে নিলাম, ব্লু কালার এই ব্লাউজটা নিয়ে নিলাম। দুটা ব্লাউজ মিলে আফটার ডিসকাউন্টে আমার থেকে রেখেছে হচ্ছে 730 টাকা, আমি প্রায় 70 টাকার মতো আমাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। শপ থেকে বের হলাম, এরপর হচ্ছে চোখে পড়লো এই ভেলপুরিওয়ালা মামাকে। তো আমার উকিল বোন বলেছিল যে এখানে আসলে মাস্ট বি ফুচকার ভেলপুরি ট্রাই করার জন্য, দেন এই মামার কাছ থেকে ভেলপুরি নিয়ে নিলাম 20 টাকার। আমি আর আমার ছোট বোন মিলে খেলাম, অসম্ভব মজা,
ধরনের টেস্ট এই ভেলপুরিটার। টকটা যেন পুরো ভেলপুরির স্বাদটাকে একদম মুখে তুলে এনে দিয়েছে, এত মজা ছিল, ইয়াম্মি ছিল। যাই হোক, এরপর ঝাল চানাচুর খেলাম, এটা এত বেশি মজা ছিল না, বাট ভেলপুরিটা জাস্ট ওয়াও। টেরি বাজার থেকে এখন বের হয়ে যাব, তারপরে মন যে মানে না লাস্ট একটা ট্রাই মারলাম। একটা দোকানে গিয়ে দেখলাম যে এখানে সব হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি বের করে দিল, আর এটার প্রাইস বললো আমাকে 8,000 টাকা। আমি আর দাঁড়ালাম না, একদম বের হয়ে গেলাম স্ট্রেট ফরওয়ার্ড। আজকে আমি বুঝে গিয়েছি যে 8,000 টাকা আমি ডায়মন্ড কাটের সেট কিনতে পারবো না। এনিওয়ে, নেক্সট আরেকটা ব্লগ আপলোড দেবো, সেখান থেকে কিনতে পারি কিনা তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সো রাইট নাও আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।